বরাক উপত্যকায় এই প্রথমবারের মতো হতে চলেছে বরাক লিটিল চ্যাম্পস, শো ইয়োর সিঙ্গিং ট্যালেন্ট। আর আপনাদের সবাইকে নিয়ে শুরু হবে এই মিউজিক্যাল জার্নি। প্রতিটি এপিসোডে আমরা শুনব কিছু অসাধারণ গান। তবে তার আগে ডেকে নিচ্ছি আমাদের আজকের রেসপেক্টেড জাজেসদের। প্রথমেই ডেকে নেব এতদ অঞ্চলের বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আমি যাকে মেলোডি কুইন বলে ডাকি। সো প্লিজ ওয়েলকাম মিসেস সুমনা পাল চৌধুরী। হ্যালো সুমনাদি, কেমন আছো? কেমন লাগছে? খুব ভালো লাগছে। একটা অনুষ্ঠান আমাদের বরাক উপত্যকায় প্রথম, এবং এটার জাজ হয়ে আসতে পেরে তো অবশ্যই ভীষণ ভালো লাগছে। ছোট ছোট কচিকাচাদের নিয়ে অনুষ্ঠান দেখবো, শুনবো, তাদের বিচার যতটা পারি আমার যা মনে হয় করবো। পরিবেশটা ভালো লাগছে এবং তোমাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমার তো সবসময়ই ভালো লাগে। তুমি আস, বসতে পারো। আমাদের সেকেন্ড জাজ যিনি রয়েছেন এতদ অঞ্চলের বিশিষ্ট সুরকার ও গীতিকার, প্লিজ ওয়েলকাম মিস্টার দিলীপ কুমার সিনহা। কেমন আছেন দিলীপ দা? কেমন লাগছে? ভালো লাগছে, মানে কিছুটা সুন্দর সময় কাটবে আমার, তাই মানে বিশেষভাবে বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটাবো, এটাই আমার আনন্দ। ওদের কাছ থেকে অনেক গান শুনবো এবং বাচ্চাদের গান যাই করে তাই ভালো লাগে, কিন্তু যেহেতু এটা একটা কম্পিটিশন তাই সেখানে কিছুটা তো একটু অন্যভাবে দেখতে হবে। সে যাই হোক, খুব আনন্দ হবে, আনন্দ করব, আপনারাও আনন্দ করুন এবং বাচ্চাদের গান শুনুন। অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার জায়গায় বসে যান। এবারে আমাদের ইনভাইটেড জাজেসদের পালা।
ডেকে নেব এতদ অঞ্চলের বিশিষ্ট সঙ্গীত শিল্পী দ্য মোস্ট গর্জিয়াস মিসেস শর্মিষ্ঠা দাস চাকি। হ্যালো শর্মিষ্ঠা দি, ভীষণ মোস্ট গর্জিয়াস এমনি বলিনি, এবার অলওয়েজ গর্জিয়াস, কেমন আছো আর কিরকম লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, আর আমি জানি না জাজমেন্টটা কি দেব, তবে বাচ্চারা ছোট ছোট ক্ষুদে শিল্পীরা যে গাইবে সেটা মন ভরে শুনব। অসংখ্য ধন্যবাদ, আসনে বসে যান, জায়গায় চলে যান। এবারে দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা ডেকে নেব আমাদের আরেকজন জাজ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী মিস্টার অভিজিৎ মজুমদার। হ্যালো অভিজিৎ দা, কেমন আছো আর কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, আর একটা বিশেষ ধন্যবাদ জানাতে চাইছি ভিটিভিকে, যারা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং আমার জানা মতে একদম কচি কাঁচাদের নিয়ে এই প্রথমবার এই ধরনের একটা রিয়েলিটি শো একটা কম্পিটিশন হচ্ছে। তো প্রত্যেক কচি কাঁচারা এখানে যারা আছেন পার্টিসিপেট করেছেন সবার জন্য রইল একরাশ শুভেচ্ছা, সবাই খুব ভালো গাইবে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার ভিটিভি প্রেজেন্টস বরাক লিটল চ্যাম্পসের অডিশনে আমরা পেয়েছিলাম দারুণ সারা, তাদের মধ্যে থেকেই আমরা বেছে নিয়েছি দ্য বেস্ট অফ দ্য বেস্ট। আর আজকে এই সেই মঞ্চ যেখানে আমাদের ছোট্ট ছোট্ট শিল্পীরা তাদের পারফরমেন্স দেখাবে এবং সবার মন জয় করবে। তাহলে আর দেরি না করে ডেকে নিই আমরা আমাদের প্রথম কন্টেস্ট্যান্ট, গ্রুপ এর ফার্স্ট রাউন্ডের প্রথম কন্টেস্ট্যান্ট প্রিয়া রয় তালুকদার। হ্যালো প্রিয়া, খুব মিষ্টি লাগছে, কি গাইছো আজকে? বাহ, খুব ভালো। ঘুমের ঘোরে একটি করুণ বন আমি তো
ভালো লেগেছে আমার আমার তো খুবই ভালো লেগেছে কিন্তু জানতে হবে তো জাজদের কিরকম লাগলো তোমার কিরকম লেগেছে গে ভালো লেগেছে তো আমরা দেখে নিই এখন জাজরা কি বলছেন প্রথমেই চলে যাচ্ছি সোমনাদি সোমনাদি কেমন লাগলো খুব সুন্দর প্রয়াস ছোট্ট মেয়ে কি আর গাইবে ওপরে একটু গলাটা একটু যেটা হলো সেটাতে কোনো দোষের কারণ নেই আমাদের সিজনটাও এখন এরকম আর বাকি তো তোমার টেম্পো খুব ভালো ছিল সুর ভালো ছিল স্কেলে ঠিক যে স্কেলে নিয়েছো সেটাতে গিয়েছো আমার তো খুব ভালো লেগেছে গড ব্লেস আরও ভালো গাইবে কেমন এবারে চলে যাচ্ছি দিলীপদার কাছে দিলীপদা কি বলবেন কেমন লাগলো তোমার গান গেয়ে ভালো লেগেছে ভালো লাগছে সত্যি আমারও খুব ভালো লেগেছে তোমার গান খুব সুন্দর হয়েছে তুমি যা অ্যাটেম্প নিয়েছো খুব সুন্দর তবে এই গানটা শুনে আমার ছোটবেলার কথা মনে পড়েছে আমরা ছোটবেলায় খুব শুনতাম গানটা তখন থেকে সবসময় কানে বাজে গানটা তো এটার মানে সব কিছু ভালো লাগে তুমি যখন গেয়েছো আমার খুবই ভালো লেগেছে কিছু কিছু জায়গা মুরকিয়ে আছে গানটাতে এগুলো অ্যাকচুয়ালি সেটা গাইতে হলে ম্যাচিওর একজন গায়িকার দরকার তুমি অনেক ছোট কাজে তুমি যে অ্যাটেম্প করেছো খুব সুন্দর ধন্যবাদ থ্যাংক ইউ দিলীপদা এবারে চলে যাচ্ছি শর্মিষ্ঠাদি শর্মিষ্ঠাদি কেমন লাগলো খুব ভালো গেছে আমার কয়েকটা জায়গায় উচ্চারণ যেন একটু কানে লেগেছে একটা হচ্ছে রাক্ষসী কি বললে তুমি রাক্ষসী রা না রাক্ষসী মা একটা হচ্ছে রাক্ষসী মা হ্যাঁ কিছু কিছু মানে উচ্চারণ একটু আমার কাছে মনে হয়েছে একটু কানে লেগেছে আদারওয়াইজ ভালো গেয়েছো আরও ভালো গাইবে থ্যাংক ইউ এবারে চলে যাচ্ছি অভিজিৎদার কাছে অভিজিৎদা কেমন লাগলো ভালোই গিয়েছে তবে একটা জিনিস কি আমি মানে এজ এ পারফর্মার একটা কথা বলছি প্রত্যেক দিন আমাদের ভোকাল কন্ডিশনটা ঠিক থাকে না ওদের আমরা যখন গ্রুমিং করিয়েছিলাম ওরা প্রত্যেকে খুব ভালো গিয়েছিলো তো এটা বেসিক্যালি কিছুটা ক্লাইমেটিক কন্ডিশন কিছুটা এই প্রোগ্রামের একটা স্ট্রেস এরা এত ছোটো বয়সে একটা কম্পিটিশন অ্যাটেন্ড করছে স্বাভাবিক ভোকাল টিউনটা হয়তো প্রতিদিন আমাদের সবার আমি নিজের কথা বলছি আজকে আমি হয়তো একটা স্কেলে গাইছি কালকে সেই স্কেলটা আমার মেনটেন করতে অসুবিধে হচ্ছে তো অ্যাবাবল একটা কথাই বলবো যে ভালো গিয়েছে এবং দিদি যেটা বললেন যে এটা সত্যি উচ্চারণটা খুব দরকার গানের দুটো জিনিস মনে রাখতে হয় একটা হচ্ছে গানের ফিলটা ভাব এবং গানের উচ্চারণ ঠিক আছে ভালো গিয়েছে অল দ্য বেস্ট তো খুব ভালো লাগলো শুনলে জাজদের কি বলেছেন যেটা বললেন নেক্সট টাইম আরও ভালো করার চেষ্টা করবে তত সময়ের জন্য তোমার এগিয়ে বসো নেক্সট জাজমেন্টের জন্য অপেক্ষা করো এবারে আমাদের সেকেন্ড কন্টেস্ট্যান্ট ডেকে নেব সত্যব্রতকে ডেকে নিচ্ছি হ্যালো সত্যব্রত কেমন আছো খুবই ভালো আছি কেমন লাগছে আজকে কি গাইছো কি করবে টেনশন হচ্ছে না টেনশন না কিসের টেনশন অবভিয়াসলি টেনশন করতে কোনো লাভ নেই আর আজকে যে গানটা গাইবো হয়তো তোমার জন্য এটা মান্না দের গাওয়া মান্না দের সেই কালজয়ী গান অ্যাটেম্প্ট করা আমার মনে হয় খুব দারুণ একটি গান না আমরা আজকে খুব সুন্দরভাবে উপভোগ করব তো শোনা যাক অল দ্য বেস্ট তোমার জন্য হয়েছি প্রেমে জীবন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়া যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তা
জানি না তোমার শর্ত আমি যে নিজেই মন্দ জানি না তোমার শর্ত যদি বা ঘটে অনর্থ তবুও তোমায় চাই হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য জানে তুমি অনন্য আশার হাত বাড়া আহা অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়া তুমি তো বলো নি মন্দ তবু কেন প্রতিবন্ধ তুমি তো বলো নি মন্দ তবু কেন প্রতিবন্ধ রেখো না মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলে যাই হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্ধ জানি তুমি অনন্য আশার হাত বাড়াই যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই বাহ বাহ সত্যব্রত খুব ভালো লেগেছে খুব সুন্দর কি ইজিলি গেয়ে নিলে এত সুন্দর একটি মানে এই গানটি ভীষণ কিন্তু শুনতে আমরা যতটুকু সোজা মনে করি ভীষণ টাফ কিন্তু কিন্তু এত ইজিলি গেয়ে নিলে বাবা আমি কি বলছি আমাদের জাজরা থাকতে আমি কি বলে ফেলছি চলে যাই আমরা এবারে জাজেসদের কাছে শুনে ফেলি শর্মিষ্ঠা দি কেমন লাগলো ভালো গেয়েছে তবে এগুলো তো পুরনো গান কানে বাজে সবসময় আমরা ছোটোবেলা থেকে শুনে বড় হয়েছি আরও ভালো গাইতে পারবেও চেষ্টা করলে আরও ভালো গাইবে আমার মনে হয় ধন্যবাদ নিশ্চয়ই নিশ্চয়ই অভিজিৎ দা গানের শুরুটা না ওটাই প্রচণ্ডভাবে বেশুরু হয়ে গেছে আমাকে একটু কর্তা দাও হওয়া উচিত ছিল কিন্তু একদম নোটে লাগেনি তো যাই হোক তোমাদের বয়স তো কম ভবিষ্যতে এই জায়গাগুলো আরও মানে ডেভেলপ করে নেবে ঠিক আছে আর প্র্যাকটিস করো শঙ্কর ধন্যবাদ অভিজিৎ দা এবারে দিলীপ দা আমার কাছে এবার ভয়েসটা ভীষণ ভালো লাগছে ভালো লেগেছে আর কি তো আসলে প্রথম প্রথম গান করছে আর একটা কথা ও যখন গান করছে ও শব্দটা মানে পুরোটা আসছে না শব্দটা অনেক ভিতরে মুখের ভিতরেই রয়ে গেছে তারপরে এমনিতে গাইছিল ভালো গাইছিল হ্যাঁ পারফরমেন্স খুব সুন্দর হয়েছে ওর মধ্যে জায়গা কোডা ছিল কোডা মানে তার মানে গানের মধ্যেখানে বা হুঁ হাঁ যেগুলো থাকে এগুলোকে কোডা বলে সি ও ডি এ কোডা কোডাটা একটু ডিস্টিংক্ট লাগছিল আমার কাছে আর বাকি অল অ্যারাউন্ড পারফরমেন্স ভেরি গুড থ্যাংক ইউ দিলীপ দা এবারে সুমনা দি দেখে নিই সুমনা দি ওর টোনাল কোয়ালিটি খুব ভালো সফট খুব সুন্দর কোয়ালিটি সুরে গলাটা যে জিনিসগুলো সুরে আসেনি সেগুলো অনেক কঠিন বাবা সেগুলো নিয়ে আসা অনেক কঠিন এটা একটা গানটা শুনতে সহজ মনে হচ্ছে একটা একটা রিদমের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু অনেক ভেরিয়েশন আছে গানটার প্রত্যেকটা নোটে এটা ট্রাই করেছো এটা আমার কাছে খুব সাংঘাতিক ব্যাপার আর যেটা অভিজিৎ স্যার যেটা বললেন সেই জায়গাগুলো না খুব সিনসিয়ারলি শুনবে এগুলো শোনার উপর ঠিক আছে খুব সিনসিয়ারলি নেবে আর এগুলো হুম থেকে কি করে তাদের অনেক অনেক বড় গুণীজনের গাওয়া তো সেগুলো কিভাবে মডুলেট হয়ে আসছে গলায় এই জিনিসগুলো আগে শিখতে হবে কিন্তু এত কঠিন একটা গান হাতে নিয়েছো এবং সুরে গেয়েছো তালে গেয়েছো এই জন্য আমার খুব ভালো লেগেছে তোমার টোনাল কোয়ালিটি খুব ভালো সফট
খুব ভালো লেগেছে আমার। সুন্দর সোজা সহজ মিষ্টি গানগুলো গাইবার চেষ্টা করবে সব সময়, তোমার গলায় ভীষণ মানাবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ প্রতি জাজেসদের। তো সত্যব্রত, ওয়েট করো আমাদের রেজাল্টের জন্য, আই হোপ ফর দ্য বেস্ট। আর খুব ভালো গেয়েছো, আর যারা জাজরা যা বললেন সেটাকে মাথায় রেখো, নেক্সট টাইমে আরও ভালো হবে সেই আশা নিয়ে। চলে যাও তুমি তোমার জায়গায়, ডেকে নিই আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট। কে আসছে এবার? নেহা দেব। নেহা দেব কোথায় আছো, চলে এসো। হ্যালো নেহা, খুব মিষ্টি লাগছে। আর কি গাইছো আজকে? কমলি। কমলি ধুম ফিল্ম থেকে। ক্যাটরিনা কেফ কি সুন্দর ডান্স করেছিল, তাই না? আজকে কি আমাদের এখানে ডান্সও দেখাবে? না, গান গাইতে এসেছো, তাই না? তো ক্যাটরিনা কেফ তো ওখানে ডান্স দেখিয়েছে, ওখানে খুব একদম ডান্স আউটস্ট্যান্ডিং ডান্স পারফরমেন্স হয়েছিল। আর আজকে এখানে আউটস্ট্যান্ডিং কি হবে? সিঙ্গিং পারফরমেন্স হবে। কে করবে? নেহা করবে। ইয়েস, নেহা দেখাবে আজকে কমলি কমলি কিন্তু আউটস্ট্যান্ডিং ভাবে। ওকে তাহলে শোনা যাক, এবার রেডি? নার্ভাস? মোটেও না, না একদম রক অন, অল দ্য বেস্ট। मेरे माहिया सनम जानम कि मैं करियन भी दानम, सब गुजरित जग सोया नि मैं जगियन भी दानम। मेरे माहिया सनम जानम कि मैं करियन भी दानम, सब गुजरित जग सोया नि मैं जगियन भी दानम। মহল্লে মে হর শাম তিরা
একদম পাওয়ার প্যাক পারফরম্যান্স, ফাটাফাটি। আমি বললে চলবে না, সেটা ভাববে না, আমি বললে হয়ে যাবে। আমাদের কোথায় যেতে হবে জানা আছে তো? আমরা জেনে নিই তাহলে। কমেন্টস জানবে না? জানার ইচ্ছে নেই? ইচ্ছে আমার না খুব ডান্স করতে ইচ্ছে করছিলো, এত সুন্দর গিয়েছে, আমার খুব ভালো লেগেছে। শুনে নিই আমরা জাজেসরা কী বলছেন। তো দিলীপদা, কেমন লাগলো আমাদের এই ছোটা প্যাকেট বড়া ধামাকা? হ্যালো, আমি বলতে চেয়েছিলাম ছোটা পটাকা বড়া ধামাকা, খুব সুন্দর, নাইস পারফরমেন্স, খুব সুন্দর। আমার বলার কিছু নেই, শুরু থেকে শেষ অবধি ফাটাফাটি যাকে বলে। কিন্তু তার মধ্যে এটা কিছু বলতে হবে তো। আমার বলার মানে হচ্ছে, তুমি যখন গানটা গাইছিলে আমি অনেক শব্দই বুঝতে পারিনি। কাজেই তোমার গায়কির সাথে সাথে আরেকটা ব্যাপার, শব্দ উচ্চারণটা, শব্দটা যেন দর্শক শ্রোতার কানে গিয়ে পৌঁছে কী বলতে চাইছে গানটার মাধ্যমে, তো সেটাকে একটু নজর দিও। ইউ উইল বি গুড সিঙ্গার, ফাটাফাটি সিঙ্গার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ দিলীপদা। চলে যাচ্ছি শর্মিষ্ঠাদির কাছে। শর্মিষ্ঠাদি, কেমন লাগলো? খুব ভালো গেয়েছে, প্রথম থেকে শেষ অবধি সত্যি খুব ভালো গেয়েছে। দিলীপদা যেটা বললেন যে কিছু কিছু কথা যেন বোঝা যাচ্ছে না, কথাটা তো আমাদের মানে বুঝতে হবে যে কী বলতে চাচ্ছে। হ্যাঁ, সুরটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু তার সাথে সাথে কথাটাও বুঝতে হবে কী বলতে চাচ্ছে। ভালো গেয়েছো, আরও ভালো গাইবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। এবারে সুমনাদি, খুব ভালো, খুব ভালো পারফরমেন্স। সবচেয়ে বড় কথা, সিঙ্গার এবং পারফর্মার দুটোই একই সাথে দেখতে পেলাম। পারফরমেন্সটা আজকাল তো শুধু গাইলে হয় না, পারফরমেন্সের একটা ব্যাপার রয়ে যায়, সেটা তোমার বডি ল্যাঙ্গুয়েজে ছিল, আমার খুব ভালো লেগেছে, স্মার্ট পারফরমেন্স। একটা কথা জিজ্ঞেস করতে চাই, একটা ছোট্ট করে দুটো লাইন তুমি শোনাবে, অন্য যে কোনো গান, আমি তোমার ভোকালটা নিয়ে একটু বলবো। একটু যে কোনো গান যেটা তোমার ভালো লাগে, যে কোনো একটা কর্ড নিয়ে নাও, মিউজিশিয়ান কেউ একজন, দেখো। छलिया 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 रूह चुरा लूं मैं हूं ऐसी छलिया, छलिया 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 रूह चुरा लूं मैं हूं ऐसी छलिया, छलिया छलिया ओ छलिया हाथ नाओ मैं हूं ऐसी छलिया, उस लहर हूं धूप जहर हूं पात महर हूं बच के जाए ना कहां। Don't look at me like that, Mahi na lada, na lada, Wak na lada, don't look at me like that, Mohs na lada, na lada. Habe, habe, ehi gantar kotha kintu bojha gelo. Tumhi ohi gantar te kii kore chho? Kamli kamli ehi je bepattar roye chhe, puro je, puro orchestration jeta te roye chhe, orchestration bojhe chho? Bujhte pere chana ki, music je khane roye chhe, shei jaga niye, যে ইম্প্রোভাইজ যে টোনটা এসেছে সেটাকে তুমি নকল করেছো, ফলো করেছো, সেটা হতেই পারে, তুমি ছোট্ট, কেউ বুঝিয়ে দেয়নি তোমাকে, তাই তোমার সেটা হয়েছে। তুমি নিজের গলায় গাইবে সব সময়, তোমার জোয়ারি খুব ভালো, শক্ত গলা একেবারে, ঠিক আছে? পারফরমেন্স তোমার খুব ভালো, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। তুমি নিজের গলাটাকে, নিজের গলাটাকে জায়গায় রেখে, কারণ তুমি মাইক্রোফোন হ্যান্ডেল করাও জানো, যেটুকু আমি দেখতে পাচ্ছি, তুমি সেটাকে যখন প্রয়োজন হচ্ছে সামনে পেছনে করতে পারছো, সবই যখন ঠিক আছে, তাহলে একটা কথাই, এটা আমার সাজেশন বেটা, হ্যাঁ কিছু মনে নেবে না, এটা আমার সাজেশন যে তুমি নিজের গলায় গাইবে, ঠিক আছে? নিজের গলাটা, গলাটাকে বানাতে চেষ্টা করো না, তোমার তোমার মধ্যে অনেক কিছু আছে, অনেক কোয়ালিটিস আছে, সেটাকে কাজে লাগাতে গেলে এখন থেকে যদি গলাটাকে তুমি অন্যভাবে বানিয়ে গাইবার যদি চেষ্টা করো, তাহলে তোমার জিনিসটা নষ্ট হয়ে যাবে। আমার এইটুকুই বলার ছিল, বাকি তোমাকে কিচ্ছু বলার নেই। সুরে গিয়েছো দু একটা জায়গায়, যা একটু হয়েছে সেটা হতেই পারে, এটা কোনো ব্যাপার না, আদারওয়াইজ খুব ভালো। গড ব্লেস। থ্যাংক ইউ ম্যাম।
ধন্যবাদ সুমনাদি। এবারে চলে যাচ্ছি অভিজিৎদার কাছে। অভিজিৎদা কেমন লাগলো? আমি না ওর মধ্যে একজন খুব ভালো পারফর্মার দেখতে পাচ্ছি। মানে যে কোনো একটা অনুষ্ঠানে সং সিলেকশন একটা ফ্যাক্টর, এবং সেখানে ও এত একটা পাওয়ার প্যাকড পারফরমেন্স দিয়েছে। আর আরেকটা জিনিস ওর একটা লক্ষ্য করেছি, মানে খুব ভালো লেগেছে, সেটা ওর মাইক্রোফোন হ্যান্ডলিংটা খুব ভালো। ও মানে সেটা বুঝতে পেরেছে, জানি না ও ট্রেনটা কি না, কিন্তু কতটুকু রেঞ্জ থেকে বললে কতটুকু, আমরা যখন গাই হাই স্কেলে গাইলে আমাদের কতটুকু মাইক্রোফোনটা মেনটেন করা উচিত, বাস নোটগুলোতে মাইক্রোফোনটা কতটুকু কাছে নিয়ে আসা উচিত, এই ব্যাপারটার মধ্যে দেখলাম। অজান্তেও হতে পারে, শিখেও হতে পারে, বাট সত্যি দিদি যেটা বললেন, তুমি সুর আর উচ্চারণের ব্যাপারে একটু যত্ন নিও, ঠিক আছে? বাকি একদম চাঙ্গা। থ্যাংক ইউ স্যার, খুব ভালো লাগলো। আমারও গানটা খুবই ভালো লাগলো, আর জাজেসদের এত এত কমেন্ট শুনে ভালো লাগেছে, তো আর সেগুলোকে আরও করে মাথায় রেখো, আর নেক্সট টাইম আরও ভালো করে গাবে, ঠিক আছে? তত সময় তুমি তোমার সেটে গিয়ে বসো, আমরা পরের জাজমেন্টের জন্য অপেক্ষা করো। ওকে, থ্যাংক ইউ। তো আমরা খুব সুন্দর সুন্দর পারফরমেন্স শুনছি, দেখছি, ও পারফর্মারও বটে ওরা, কিন্তু এই সব কিছু দেখবো, আরও শুনবো গান, অনেক কিছু অনেক কিছু সারপ্রাইজেস আছে, কিন্তু তার আগে সময় হয়ে গেছে একটি ছোট্ট ব্রেক নেওয়ার। কোথাও যাবেন না, খুব তাড়াতাড়ি ফিরে আসছি। সাহা টেক্সটাইল কলকাতার পর এবার বাংলার বাইরে উত্তর পূর্বাঞ্চলে প্রথম শিলচরে শোরুম খুলল সাহা টেক্সটাইল। শাড়িসহ নানা ধরনের কাপড় প্রস্তুতকারক ভারত বিখ্যাত এই ব্র্যান্ডের শোরুমে পেয়ে যাবেন 250 টাকা থেকে 1.5 লক্ষ টাকা মূল্যের নানা ধরনের আকর্ষণীয় পরিধান। তাই আর দেরি না করে চলে আসুন সাহা টেক্সটাইলে, উল্লাসকর দত্ত সরণি ওমেন্স কলেজের পাশে, দেনা ব্যাংকের বিপরীতে, শিলচর। ফোন নাম্বার 8867-3828-267. লুকাবে কোথায়? কিড ডিটেকশন ফর্মুলা নিয়ে এলো প্রাণ ললিপপ। যেখানেই লুকাও ছুটে আসতে হবে 5টি মজাদার স্বাদে প্রাণ ললিপপ। না খেয়ে পারবেই না প্রাণ ললিপপ। নতুন রূপে নতুন সাজে মদনমোহন জুয়েলার্স। বিয়ে অনুষ্ঠান নিজের ব্যবহার বা উপহার দিতে সোনার অলঙ্কারের তুলনা নেই, আর খাঁটি সোনা মানেই মদনমোহন জুয়েলার্স। এখানে পাচ্ছেন রকমারি ও মনমাতানো ডিজাইনের অলঙ্কার, গ্রহরত্ন আদি। তাছাড়াও পুরনো গয়নার পরিবর্তে এখান থেকে নিয়ে যেতে পারেন হলমার্কের খাঁটি সোনার গয়না, বা তৈরি করাতে পারেন নিজেদের রুচিমতো ডিজাইনের গয়না আদি। তাই আর দেরি কিসের? হলমার্কের খাঁটি সোনার গয়না কিনতে আজই চলে আসুন মদনমোহন জুয়েলার্স, নরসিংতলা, শিলচর। গুড মর্নিং, আজকে থেকে তো তোমার অফিস শুরু। না না, ঠিক আছে, সরি, এতদিন ব্যাচেলার ছিলাম তো, তাই ডাইনিং টেবিলটা কেনা হয়নি। এটা রিগালের,
দেখতে এত সুন্দর আর দামটা একদম বাজেটে। রিগেল ডাইনিং টেবিল 10 মিলিমিটার পুরু গ্লাসের তৈরি, পাউডার কোটিং এর মেটাল বা কানাডিয়ান ওকের, উডেন টেবিলের দারুণ সব ডিজাইন থেকে বেছে নিন আপনার পছন্দেরটি। রিগেল, ফার্নিশ ইয়োর ড্রিম। ব্রেকের পর আপনারা দেখছেন বারাক লিটল চ্যাম্পস। হ্যাঁ, আমরা সেই জার্নিতে রয়েছি, একটা মিউজিক্যাল জার্নিতে, আর সেখানেই চলে এসেছে এবারের প্রতিযোগী প্রিয়াঙ্কা দাস। প্রিয়াঙ্কা চলে এসো। হ্যালো প্রিয়াঙ্কা। হাই, কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। ভয় করছে? গলাটা কাঁপছে? ভয় করছে না তো? কেন ভয় করবে না, আমরা তো গান গাইবো, একদম মজা করে গান গাইবো, ঠিক না? কি গাবে আজকে? বাউলা কে বানালো রে। বাহ, হাসান রাজার গান। হ্যাঁ, খুব ভালো লাগে না? আমারও খুব ভীষণ প্রিয় গান। তো খুব ভালো করে গাও, একদম ভয় না করে, সুন্দর করে, তোমার দ্য বেস্ট দিয়ে। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। বাউলা কে বানাইলো রাজারে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে, আসুন রাজারে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে, আসুন বানাইলো রে।
দারুণ দারুণ, খুব ভালো লেগেছে সত্যি, খুব সুন্দর গেয়েছো একদম। তোমার ভালো লেগেছিল গে? হ্যাঁ, একদম মস্তি করেছো না? হ্যাঁ, আর একদম বাউলা বানিয়ে একদম ডান্স করে করে হেসে হেসে খুব সুন্দর। তো আমরা এবারে দেখে নিই জাজরা কি বলছেন। তুমি জিজ্ঞেস করবে? না, আমি জিজ্ঞেস করব। আচ্ছা চলো, কাকে জিজ্ঞেস করব আগে? ম্যামকে। ম্যামকে? আচ্ছা, আগে ম্যামকে জিজ্ঞেস করতে হবে। তো সুমনা দি, আমি তো বাউলা হয়ে গেলাম রে বেটা। হ্যাঁ, এত ভালো রিদমটাকে এত ভালো ধরলি, একদম জমেছিল ওখানে পুরো, তারা ঢোলক এবং তবলা সব কিছু ডাবল করে বাজলো, কিন্তু কি সুন্দর ধরেছিল, আউটস্ট্যান্ডিং। কিছু বলার নেই, গলাটা একটু ক্র্যাক হয়ে গেছিলো নাকি মাঝখানে, একটু সর্দি কাশি সিজন তো, তাই সব ভালো, কিছু বলবো না, সব ভালো। আরও গেয়ে যাও, আর একটু শোনো, চেষ্টা করে ভালো ভালো করে শেখো, ভালো। তার থেকে বেশি কিছু তোমাকে আমার কিছু বলার নেই, কারণ এরকম একটা রিদম ধরে পুরো পারফরমেন্সটা নেয়া অনেক বড়দেরও খুব মুশকিল হয়ে দাঁড়ায়। ধন্যবাদ, গড ব্লেস। ধন্যবাদ সুমনা দি। এবারে দিলীপ দা, কি রে ভয় লাগছিল গাইতে? না, বাবা, আমি তো গানটা শুনে মানে কি বলবো আর। তো সে যাই হোক, খুব সুন্দর রিদম, আর মিউজিশিয়ানদের জন্য আমি এটা হাততালি দেওয়ার জন্য সবাইকে এটা অনুরোধ করব। এই গানটাতে অসাধারণ বাজিয়েছে, খুব সুন্দর রিদম, আর ওই রিদমটাকে মেনটেন করে খুব সুন্দর গেয়েছে। তো কোথাও কোথাও গলাটা একটু ভাঙা ছিল, কিন্তু এই ভাঙাটাই আমার কাছে যেন বেশি ভালো লাগছিল, কারণ লোকগানে এরকম যদি একটু একটু ভাঙা ভাঙা থাকে, ওইটারও চার চাঁদ লেগে যায়। সেটা কোনোভাবেই তোমার গলাতে এসে গেছিলো আজকের এই পারফরমেন্সে, অসাধারণ পারফরমেন্স, খুব ভালো, তুমি আরও সুন্দর করে গাও এই বলবো। ধন্যবাদ। ধন্যবাদ দিলীপ দা। এবারে চলে যাচ্ছি অভিজিৎ দা, কেমন লাগলো? খুব ভালো গেয়েছে, আর সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে এত ফাস্ট রিদমের মধ্যে ও যেভাবে মেনটেন করেছে গানটা, সেটা সত্যি মানে প্রশংসনীয়। তো আরও ভালো গাইবে, ঠিক আছে, থ্যাংক ইউ এত সুন্দর একটা গান শোনানোর জন্য। ধন্যবাদ। শর্মিষ্ঠা দি, আমারও ওই একই কথা, খুব ভালো গেয়েছে। ওই ফার্স্ট রিদমে যে রিদমটা ধরে যে ও গাইতে পেরেছে, সেটা হয়তো অনেক বড় বড়রাও গাইতে পারবে না আমার মনে হয়, কিন্তু খুব ভালো গেয়েছে এই বয়সে এই রিদমটা ধরে গাওয়া, যে আরও ভালো গাইবে। অল দ্য বেস্ট, এই আশাই রাখছি সামনেও আরও ভালো গাবে তুমি। তো খুব ভালো আছে, আরও ভালো করতে হবে, ঠিক আছে? তুমি তোমার সিটে চলে যাও। এবারে আমাদের নেক্সট পারফর্মার, নেক্সট পারফর্মার কে ডেকে নিচ্ছি? সোমপ্রিয়া দাস। হ্যালো সোমপ্রিয়া, লুকিং সো প্রিটি, খুব সুন্দর ফ্রক, খুব ভালো লাগছে। কি গাবে আজকে? ভরসা করি। ভরসা করি। তো কেমন লাগছে? ভয় লাগছে? না, ভয় লাগছে না তো, একদম ফাটিয়ে দেবে না আজকে, একদম ভালো করে চোষ নিয়ে চলো তাহলে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।
ভালো লেগেছে আমার। তবে জাজেসরা কি বলছেন সেটা জেনে নেই, তাই না? তোমার ভালো লেগেছে গে? ওকে চলো তো। হ্যাঁ দিলীপ দা, কি বলবেন, সোমপ্রিয়ার গান শুনে কেমন লাগলো? সোমপ্রিয়া, তোমার একটু ভয় লাগছিল গাইতে? না। ঠিক আছে না? খুব সুন্দর গেয়েছো, সেটা বাউলাঙ্গিকের গান ছিল, তাই না? খুব সুন্দর গেয়েছো, সুর মোটামুটি ঠিক ছিল, খুব ভালো হয়েছে সেটা বলবো না, মোটামুটি সুর ঠিক ছিল। তবে আরও তুমি চেষ্টা করে যাও, আরও ভালো গাইতে পারবে। সুমনাদি, ভালো গেয়েছিস, সুর তো ভালোই ছিল, গলাটা খারাপ নাকি আজকে? হ্যাঁ একটু খারাপ, গলাটা বেশি ছেড়ে ছেড়ে গেয়েছিস, অনেকটা খুলে গিয়েছিস, গানটাকে আর একটু কন্ট্রোলে গাইতে পারতিস। আর একটা কথা বলবো, এরকম যখন কম্পিটিশন হয় তখন গান সিলেকশনটা খুব জরুরি, গানটাকে বেছে নেওয়াটা খুব খুব খেয়াল করে বাঁচতে হয়, ঠিক আছে? ভালো গেয়েছো বাবা, আরও ভালো হবে আগে আগে, তাল লয় সুর সব তো ঠিকই ছিল, কোথাও একটা একটু কমি ছিল, দেখি শর্মিষ্ঠা আর অভিজিৎ কী বলে। একদম, তো শর্মিষ্ঠা দি, ভালো গেয়েছে, তবে ফিলটা যেন আমার মনে হচ্ছে যেন এসব গানে মানে হৃদয়ে লাগবে, মনে লাগবে, সেই জিনিসটা যেন একটু যেন আমার কাছে কম মনে হয়েছে, আর সুরটা একটু একটু কম মনে হয়েছে। ছোটো, এখন অনেক শেখার বাকি আছে, যত শিখবে যত বড় হবে তত শিখবে, রেওয়াজ করবে, ডেলি রেওয়াজটা রাখবে, তবে দেখবে সুর সরবে না, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে অভিজিৎ দা, আমি ওই দিদির কথার রেস্টটা টেনেই বলছি, এই গানগুলো গাইতে গেলে না খুব ফিল দরকার, তো সেটা এদের এত ছোট এরা, এদের কাছে তো আর ওই প্রফেশনাল ফিল এক্সপেকটেশনটা রাখাটাই ঠিক না। যত দূর গিয়েছে ভালো গিয়েছে, তবে আমি বলবো আর একটু সুরের যত্ন নিও, এবং যেটা আমি ফিল করেছি যে রেওয়াজের অভাব আছে। হ্যাঁ, কেননা কিছু কিছু জায়গায় স্ট্যান্ডিং নোটগুলো হ্যাঁ তুমি রাখতে পারছিলে না, তো সেটা মূলত হয় রেওয়াজ না করার জন্য, তো ওই ব্যাপারটা একটু দেখো, রেওয়াজটা রেগুলার দেখো আর একটু ভালোভাবে প্র্যাকটিস করো। ভালো গিয়েছো, মন খারাপ করার কিছু নেই, ভালো হয়েছে। ভালো হয়েছে, জাজেসদের কথাগুলোকে মনে রেখো, নেক্সট টাইম আরও ভালো হবে সেই আশাই রাখছি, ঠিক আছে? চলে যাও তোমার সিটে, বসে যাও। সোমপ্রিয়ার পরে এবারে ডেকে নেব পাপিয়া দাসকে। পাপিয়া দাস, হাই পাপিয়া। হাই, ভারী সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। ভালো লাগছে, একদম গান গাওয়ার জন্য প্রিপেয়ার্ড? ভয় লাগছে না তো? না, অল্প অল্প নার্ভাস, অল্প অল্প নার্ভাস, চোখটা দেখে দেখে মনে হচ্ছে। কি গাইছো আজকে? দে দে পাল তুলে দে। বাহ, অসাধারণ একটি গান, দে দে পাল তুলে দে, তাই না? তো ভালো করে গাবে, একদম গিভ ইউ বেস্ট, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে ¡Gracias!
মাঝি যাব মদিনা। খুব ভালো লাগে, আমারও গানটা খুব প্রিয় গান। আর আমার একটা প্রিয় গান গেলে না, আমি তো খুব আনন্দ করেছি, ভীষণ আনন্দ করেছি। এবারে আমরা দেখে নিই আমরা যাত্রা কীভাবে আনন্দ করলেন। তো শর্মিষ্ঠা দি, কেমন লাগলো? ভালো গেয়েছে। আমার মনে হয় স্কেলটা যদি হাফ নামিয়ে দেয় আমার মনে হয় একটু কানে লাগছে, আমার মনে হচ্ছে কমফোর্টেবল হতো। দিলীপদা ভালো বুঝবেন, আমার মনে হচ্ছে হাফ পর্দা যদি নামিয়ে গাই তাহলে ভালো লাগবে। ভালো গেয়েছে, আরো ভালো গাইবে। থ্যাংক ইউ অভিজিৎদা। আমি না ওকে শুনতে শুনতে ভাবছিলাম, এই কি সেই মেয়েটা যাকে আমরা ওই অডিশনে আর ইয়েতে গ্রুম করেছিলাম? মানে ড্রাস্টিক চেঞ্জ, সত্যি আমি আশা করিনি। আমি সুমনাদির দিকে তাকাচ্ছিলাম এই কারণে যে ওখানে আমরা যা পেয়েছি, এবং সত্যি ওকে নিয়ে আমাদের একটা টেনশন ছিল যে কেমন গাইবে কেমন না, কিন্তু আজকে সত্যি ফাটিয়ে দিয়েছে। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো গিয়েছো সত্যি। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ অভিজিৎদা। এবারে সুমনাদি, খুব ভালো, খুব ভালো। একটা খুব মিষ্টি একটা কি পরে এসেছি, সেটা প্লাজো, প্লাজো খুব সুন্দর, গানের সঙ্গে মানিয়ে গেছে। একটু ভয় থাকার জন্য চোখটাও একটা ভাবে ভরে আছে, সব মিলে গানের সুরের সঙ্গে মিলে, আর অসাধারণ রেঞ্জ গলার। যেটা শর্মিষ্ঠা বলছিল যে হাফ পর্দা নামিয়ে দিলে ভালো হতো, এটা ঠিক আমি বলছি শর্মিষ্ঠাকে, জানি না তুই আমার সাথে হয়তো একমত হবি, এটা ঠিক হাফ পর্দা নামানোর ব্যাপার না। ওর রেঞ্জটা এমন সাংঘাতিক আর কি, তাকে ওর ভয়েস কন্ট্রোলটা অন্যভাবে ওকে গাইড করতে হবে আমাদেরকে ভবিষ্যতে, যার কাছে ও যাবে অন্যভাবে তাকে গাইড করতে হবে। দারুণ রেঞ্জ, আর সবচেয়ে বড় কথা ভীষণ পরিবর্তন, ভালো পরিবর্তন, এত প্লাস, এত প্লাস, প্লাস প্লাস প্লাস। চলো, গড ব্লেস। থ্যাংক ইউ ম্যাম। সেটাই তো এই ভিটিভি প্রেজেন্টস বরাক লিটল চেমসের, আর আপনারা যে আপনারা ছিলেন বলে আপনারা এত সুন্দরভাবে গ্রুম করিয়েছেন সেটাও একটি, তাই না, কি বলো? সেই গ্রুমিংসের মধ্যে সেশনগুলোর মধ্যে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, অনেকটা অনেক হয়েছে, অনেকটা ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। সাংঘাতিক অভিজি যেটা বললো সেটাই, সেটাই বিশাল ইমপ্রুভমেন্ট, এবং নিশ্চয়ই খুব খুব ভালো গিয়েছে আর দেখতে ভীষণ সুন্দর লাগছে। চলো, অসংখ্য ধন্যবাদ। এবারে দিলীপ দা, সবাই খুব ভালো বললো তোমাকে, তার সাথে আমিও বলছি খুব ভালো। আর সঙ্গীত তো সমুদ্র, অনেক বড় জায়গা, সেটা শেষ নেই। আমি তো সঙ্গীত সমুদ্র বলে জানি, সমুদ্রে এখনও পা দিতে পারিনি, অনেক দূর আরও হাঁটতে হবে। তো সেই জায়গা থেকে বলছি, শিখছো, আরও সুন্দর করে গাও, আরও শিখবে, আরও জানবে, খুব সুন্দর হবে তোমার গান, এই বলে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ দিলীপ দা। তো সবার জাজমেন্ট শুনেছ, কেমন লাগছে? ভয় লাগছে? কি মনে হচ্ছে? এখন ভয় কমে গেছে? কি মনে হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে যাব? জানি না, মনে তো হচ্ছে। চলো, সেটা জানবার জন্য অপেক্ষা করতে হবে, তুমি এখন বসে পড়ো তোমার সিটে, জানবে সেটা। থ্যাংক ইউ। পাপিয়ার পরে আমরা ডেকে নিচ্ছি এবারে দেবর্ণা পাল। দেবর্ণা পাল, এবারে আমরা দেখব কি গাইছে, কি গাইবে। সবাই এত ভালো ভালো, এত সুন্দর সুন্দর গাইছে না, আমার আমার এখন ভয় করছে, কি হবে কি হবে, টেনশন আমার হয়ে যাচ্ছে, ওদের টেনশন হচ্ছে না। হ্যাঁ দেবর্ণা পাল, চলে এসো, কেমন আছো? ভালো আছি। ভালো আছো? কেমন লাগছে? ভালোই লাগছে। ভয় ভয় লাগছে? একটুক একটু লাগছে, না একটুও ভয় করবে না, একদম এখানে একদম ফাটিয়ে দাও, একদম ভালোভাবে, গিভ ইউর বেস্ট, ঠিক আছে? আর আমি জানি খুব ভালো গাইবে তুমি। কি গাইবে আজকে? ছোড়ো কাল কি বাতে। ওহো, ছোড়ো কাল কি বাতে, খুব সুন্দর গান। চলো তাহলে আমরা শুনে নেই ছোড়ো কাল কি বাতে, দেবর্ণার কণ্ঠে। মিল্কই নেই কাহানি, সব হিন্দুস্তান।
বাহ, খুব ভালো খুব ভালো। হম হিন্দুস্তানি ফিল্ম থেকে হম হিন্দুস্তানি গান, সত্যি খুব ভালো লেগেছে। আমরা দেখে নিই জাজেসরা কী বলছে। তো জাজেসরা কী বলবেন? দিলীপদা, দিলীপদা কী বলবেন? আমি তোমার গান শুনতে শুনতে মানে এত বেশি আপ্লুত হয়ে গেছিলাম, কোথায় তাল কাটছে, কোথায় না কাটছে, কোথায় সুর গেছে, এগুলো আর আমি মানে এত বেশি আমি ডুবে গেছিলাম তোমার গানে। তাও তো এটা জাজমেন্ট করতে হয়। তুমি তালটার সাথে খুব সুন্দর এনজয় করে গানটা করেছো, এর নাম্বার ওয়ান। তুমি তালটাকে খুব সুন্দর এনজয় করেছো এবং তোমার গানের ধরা ছাড়া খুব সুন্দর। কোথাও কোথাও তোমার গলাটা একটু একটু ক্র্যাক করেছে, সেটা তো বাবা বড় বড় শিল্পীদেরও হয়, আর তুমি তো খুদে শিল্পী এখনও, সেটা কোনো ব্যাপার না। মানে সব দিক দিয়ে তোমার পারফরমেন্স খুব ভালো হয়েছে, তুমি আরও গান চালিয়ে যাও, আরও ভালো শিল্পী হবে। ধন্যবাদ, ধন্যবাদ দিলীপদা। এবারে সুমনাদি, ভালো গেয়েছিস, সুর তাল লয় সবই ঠিক ছিল, ধরা ছাড়া সবই ঠিক ছিল, খালি এই গানগুলো কিভাবে গাইতে হয়। অভিজিৎ, আমি বলবো একটু একটু গেয়ে বুঝিয়ে দাও ওকে, যে কারণে ওর গলাটা ক্র্যাক করে গেল। একটু স্কেল দাও মিউজিশিয়ানরা, এই গানগুলো গানের। আজ পুরানি জঞ্জিরো কো তোর চুকে হ্যায়, क्या देखे उस मंजिल को जो छोड़ चुके हैं। नया खून है नई उमंग, अब है नई जवानी, हम हिंदुस्तानी, हम हिंदुस्तानी। अरे जोशटा चाहिए, हाँ वही जोशटा मिसिंग छिल। अच्छा दीदी बोले नी कामी तारपुर बोलबो। হ্যাঁ আমার বলা হয়ে গেছে, বাস এইটাই ছিল তোর একমাত্র ব্যাপার, তুই যেন মনে হয়েছে পড়া মুখস্থ করে গিয়ে নিচ্ছিস। ঠিক আছে বাবা, সুর ছিল, কোথাও সুর স্লিপ হয়নি, কোথাও সুর যায়নি, তাল যায়নি, ধরা ছাড়া টেম্পো, একদম ফুল টেম্পো, একদম এনার্জেটিক পারফরমেন্স, এভরিথিং ইজ রাইট। খালি যে জায়গাটা মার খেয়ে গেলি সেটা হচ্ছে গানটা বুঝে গাইবি তো, এটা গানটা কেন বলছে হম হিন্দুস্তানি, সেই জোশটা সেখানে নিয়ে আসা, যার জন্যে কিছু কিছু জায়গায় কাজগুলো নিয়ে এসে যখন মানে লয়ের সাথে যখন মিলিয়ে যখন যে জায়গাটা ছাড়বি সে জায়গায় মনে হচ্ছে কিছু কিছু জায়গা এমনি মুখস্থ হয়ে চলে যাচ্ছে, এমনি চলে যাচ্ছে, কাজটা ঠিক মতো বুঝতে পারলাম না, ওয়ার্ডিংসটা লিরিক্সটা বোঝা গেল না, এইটুকুই ব্যাস। এটা আস্তে আস্তে বড় হতে হতে ঠিক হয়ে যাবে, কেমন? এটা একটু খেয়াল করে নিও। ধন্যবাদ সুমনাদি। এবারে শর্মিষ্ঠাদি, আমারও মনে হয় সুমনাদি দিলীপদা যা বলেছেন ঠিক, এখন তো অনেক ছোট, যত বড় হবে তত শিখবে, আরও ভালো গাইড, নার্ভাস হয়ে যাচ্ছে, একটু নার্ভাস হয়ে যাচ্ছে, নার্ভাসনেসের জন্য তো কিছুটা আমাদের পারফরমেন্সটা খারাপ হয়ে যায়, এমনি সব ঠিক আছে, আরও ভালো করবে, শিখবে, আরও রেওয়াজ করবে, রেওয়াজটা মাস্ট, রেওয়াজ করবে, ঠিক আছে, অল দ্য বেস্ট। ধন্যবাদ অভিজিৎদা। দেবো না গ্রুমিংয়ে ছিলে, গ্রুমিং আমরা যেটা করেছিলাম ছিলে, সেখানে তোমাকে বলা হয়েছিল তুমি মাইক্রোফোন কিভাবে হ্যান্ডেল করবে, সেটা আজকে করেছিলে কি? তুমি নিজে বলো তো। আমাদের ক্যামেরা ইউনিট যিনি দেখছেন এই শোর আর ডিরেক্টর বিভূতি মজুমদার, বিভূতি প্রথম দিনই বলেছিল না মাইক্রোফোন কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে কথা বলতে। এবার কি হয়েছে, তুমি যখন গান গাইছো আনকনশিয়াসলি তোমার মাইক্রোফোনটা এইভাবে হয়ে যাচ্ছে। এবার আমি কথা বলছি, আমার কিন্তু কথাটা পুরো ক্লিয়ার হচ্ছে না, আমি যখনই এইভাবে নিচ্ছি আমার কথাটা ক্লিয়ার হচ্ছে। তোমার প্রথম অন্তরাতে এই জায়গাগুলো খুব মিসিং ছিল, বারবার কী হচ্ছিলো মাইক্রোফোনটা এইভাবে হয়ে যাচ্ছিলো, যার ফলে অর্ধেক কথা বোঝাই যায়নি। এবং যেহেতু গানটা একটা পেট্রিয়টিক ফিলের ব্যাপার আছে, তো না বুঝলে এখানে স্বাভাবিক, এটা একটা কম্পিটিশন, আমরা তো জাজ করতে বসেছি, তো ওই জিনিসগুলো মাথায় রাখবে। কেননা নর্মালি একটা জায়গাতে গান গাওয়া আর মঞ্চে মাইক্রোফোন হাতে নিয়ে গান গাওয়া দুটোতে কিন্তু রাত দিন তফাতে আসে। হ্যাঁ,
তো মাইক্রোফোন হ্যান্ডলিংটা বিভূতি আঙ্কেল শিখিয়ে দিয়েছিল কীভাবে করতে হয়, ঠিক আছে, ওই জিনিসটা মাথায় রাখবে। আমি জানি না তুমি নেক্সট রাউন্ডে পৌঁছবে কি না, তবে যদি পৌঁছাও এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছ? জাজেসরা যা বললেন সেটাকে খুব ভালো করে মনে রেখো, নেক্সট টাইমে আরও ভালো হবে, মন খারাপের কিছু নেই, আরও রাউন্ডস আছে, আরও এগিয়ে যেতে হবে, সেই ইচ্ছেটুকু আছে তো যাওয়ার, তো সেটাকে স্পিরিট, সেই স্পিরিটটা রেখো, আরও ভালো হবে। উইশ ইউ অল দ্য বেস্ট, টেক ইট ইজি। এবারে আমি জানি না দর্শকদের চা খেতে ইচ্ছে হচ্ছে, জল খেতে ইচ্ছে হচ্ছে, কী ইচ্ছে হচ্ছে আমি তা জানি না, আমাদের জাজেসদের কিছু ইচ্ছে হচ্ছে কি? ইচ্ছে হচ্ছে, আমার মনে হচ্ছে কিছু একটা ইচ্ছে হচ্ছে, আমাদের ইনস্ট্রুমেন্ট বন্ধুরাও রয়েছেন, সবারই মনে হয় কিছু একটা ইচ্ছে হচ্ছে, তো সেই ইচ্ছেটা আমরা একটু পূরণ করে আসি। আপনারা কোথাও যাবেন না, খুব শীঘ্রই ফিরে আসছি ছোট্ট একটি ব্রেকের পর। আর এখানে ওখানে হেলান দিতে হবে না, আরিফেল নিয়ে এলো বিভিন্ন সাইজ ও ডিজাইনের নানা রঙের আরামদায়ক চুল, যেখানে সেখানে হেলান না দিয়ে একবার বসেই দেখুন আরিফেল চুল। এবার বসবে সবাই। চিকেন লাভার্সদের জন্য মিস্টার নুডলস চিকেন ফ্লেভার, রিয়েল চিকেনের সাথে মিস্টার নুডলস। অলংকার কিনতে চান? তাহলে সরাসরি চলে আসুন নিউ মদনমোহন জুয়েলার্সে। খাঁটি হলমার্কের সোনার গয়না সহ এখানে পাচ্ছেন রকমারি মন মাতানো ডিজাইনের অলংকার ও গ্রহরত্ন আদি। তাছাড়াও পুরনো গয়নার পরিবর্তে এখান থেকে নিয়ে যেতে পারেন হলমার্কের খাঁটি সোনার গয়না, বা তৈরি করাতে পারেন নিজের রুচিমতো আধুনিক ডিজাইনের গয়না আদি। মনে রাখবেন, খাঁটি সোনা মানেই নিউ মদনমোহন জুয়েলার্স, এনএন দত্ত রোড, শিলচর। উফ, একদমই মানাচ্ছে না। ইয়েস, কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন, ইটালিয়ানো পিওর আর্ট। ওরে বেটা লস্কর, চেয়ারটা নিয়ে গেছে কোন সে তস্কর? এ শুধু কেদারা নয়, এ কি আমারও যে কবিতা বেরোয়। আনিব আর ফেলে রয়্যাল চেয়ার, বসিলে ঠিকই কবিতা। না না, কবিতা সে তো আমার নিজের প্রতিভা, শরীর কবিতা আরো বিকশিত হলো, তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হলো। ওরে বেটা লস্কর, চেয়ারটা রেখে গেছে কবি হওয়া তস্কর। আরএফএল চেয়ারের নতুন নিবেদন আরএফএল রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আরএফএল রয়্যাল চেয়ার, পুরোপুরি রয়্যাল। আপনারা দেখছেন মিউজিক্যাল রিয়েলিটি শো। এবারের আমাদের যে পারফর্মার আছে তাকে মঞ্চে ডাকা যাক। সো এবারের পারফর্মার বেদত্রয়ী চক্রবর্তী। হ্যালো বেদত্রয়ী, লুকিং সো কিউট 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 ডল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে আজকে এসে? ভয় লাগছে, নার্ভাস হয়ে যাচ্ছ? একটু 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 একটুই ভালো, বেশি করবে না। হ্যাঁ, বেশি করে গানটাকে নষ্ট করবে না, একদম নষ্ট করবে না। আমি কিন্তু খুব এনজয় করি পেছনে, ব্যাকস্টেজে থাকি যদিও আপনারা দেখতে পারেন না, কিন্তু আমি কিন্তু সবগুলো গানের মধ্যেই না আমি খুব ডান্স করি, আমার খুব মজা লাগে। তো এইবারের কী গান গাইছো তুমি? আমি ডান্স করার মতো একটা গান হবে কি? জব কোই বাত ভি গায়। বাহ, খুব মিষ্টি একটি গান, শুনে নেওয়া যাক। রেডি? একদম পাঠিয়ে দেবে।
গান বিনোদ খান্নাজির উপরে ফিল্মে ছিল, বিনোদ খান্নাজি স্টারকাস্ট ছিলেন, তো খুব সুন্দর হয়েছে। কিন্তু আমরা জেনে নেব জাজেসদের কাছ থেকে, ঠিক আছে? তো জাজেসরা কি বলছেন? সুমনাদি, ভীষণই একটা সুদিং গান, কেমন লাগলো? ভালো গেয়েছিস, ভালো একটা চেষ্টা। গানটা তো, গানটার অনেক বড় একটা ইতিহাস আছে, জানবে আস্তে আস্তে গান গাইতে গাইতে। এটা আসলে তো একটা ইংলিশ গান, 100 মাইলস। এই গানটাকে, এটা কুমার শানুর গাওয়া কি অভিজিৎ? হ্যাঁ, তুই যেভাবে গিয়েছিস টেনের, এই গানটা একটা কেটে কেটে গাইতে হবে। গানটার গাওয়ার ধরনটাকে তোকে ফলো করতে হবে। এরকম করে না, এটাকে স্কেন করতে হবে, বুঝেছ? যেভাবে গাইতে হবে অভিজিৎ, তোকে পারলে গিয়ে একটু বুঝিয়ে দিও। ঠিক এইখানে একটু গণ্ডগোল হয়েছে, আর একটু সুর বদলে দিয়েছিস বাবা। একটা জায়গায় সুরটা একটু বদলে গেছে, কোথাও হয়তো মাথায় ছিল না, ভুলে গেছিস। আদারওয়াইজ ফ্যান্টাস্টিক, সব ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সোমনাদি। দিলীপ দা, আমার কাছে গানটা ভালো লেগেছে, আর এমনি এই গানটা আমার খুব প্রিয় গান। তুমি একটু অন্যভাবে গাইছিলে, ওটার মধ্যে একটু বেশি বোয়িং ছিল তোমার গানটাতে, বোয়িং করে করে গেছিলে গানটা, আর গানের লয়টা মনে হয়েছিল একটু কম। কাজে একটু শুনব, লয়টাকে একটু বাড়িয়ে দাও, মানে একটু লয়টা বাড়াও। হ্যাঁ, না না না, ট্রান্সপোজ করবে না, সেম স্কেল লয়টা। বুঝতে পারলে তো, তোমার প্রথমে গানটা যখন করছিলে একটু এটা টেম্পোটা কম ছিল, এমনিতে গানটা খুব সুন্দর হয়েছে। পরবর্তী যখন গাইবে গান, টেম্পোটাকে ঠিক করে গাইবে, আগে দেখে নেবে যে তোমার গানের লয়টা ঠিক আছে কিনা। কেমন? এমনিতে খুব সুন্দর হয়েছে তোমার গান। থ্যাংক ইউ, ধন্যবাদ দিলীপ দা। বলে অভিজিৎ দা, আমি নিজেও যেহেতু গানটা গাই, গানটার অরিজিনাল স্কেলটা হচ্ছে এফ, মানে দে স্কেলটা। দিল কো মেরে হুয়া ইয়কিন, হম পহলে ভি মিলে কহিন, সিলসিলা ইয়ে সদিও কা, কোই আজ কি বাত নেহি। অরিজিনাল স্কেল। এবার আমারও এই স্কেলটাতে আমি কমফোর্টেবল না, যার ফলে আমি হাফ নোট নামিয়ে ইতে গানটা গাই। কিন্তু
এই গানটা তুমি করেছো সিতে, ফলে কি হয়েছে যখন গানের স্কেল বেশি নেমে যায় তখন গানের ডিগনিটিটা কিছুটা হলেও নষ্ট হয়। তার সেই যে মানে একজন কম্পোজার যখন গান তৈরি করে সে তখন ওই সব জিনিসগুলো মাথায় রাখে, কোন স্কেলে কীভাবে আপস অ্যান্ড ডাউনসগুলো থাকবে, নোটসগুলো কীভাবে তৈরি করতে হবে, ঠিক আছে? তো এটা মাথায় রাখবে, কারণ এফ এর গান সিতে গাইছো সেটাতে গানের কিছুটা হলেও গানটা এফেক্টেড হয়েছে। হ্যাঁ, যেমন আমাকে একটু ইটা দেয় এখন। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पर जाए, तुम देना साथ मेरा ओ हन्नवा। এটা আমি ইতে গাইলাম, এবার সি দে। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पर जाए, দেনা সাথ মেরা ও হন্নবা। এই যে বাস নোটগুলো ক্লিয়ার হচ্ছে না, যার ফলে তুমি তোমার কমফোর্টেবল স্কেলেই গাইবে কিন্তু স্কেল এতটাও নামিও না যাতে গান এফেক্টেড হয়ে যায়, ঠিক আছে? তোমার ক্ষেত্রে এটাই হয়েছে, এবাবল গানটা ভালো গেয়েছো। আমার মনে হচ্ছিল স্কেলটা আরেকটু উপরে হলে আরও খুলতো গানটা, ঠিক আছে? ধন্যবাদ অভিজিৎদা, এবারে সর্বিষ্টা দি। আমারও সেই একই কথা অভিজিৎদাকে আমি সেটাই বলছিলাম, স্কেলটা যদি একটু উঠে মানে উঠানো যেত তাহলে বোধহয় আর একটু বেটার হতে পারত। ভালো গেয়েছো, আগামী দিন আরও ভালো গাইবে, চেষ্টা করবে যাতে যেগুলো আমরা বলছি সেগুলো মানে মনে রাখার, সেগুলো মনে রেখে এগিয়ে চলবে, আরও ভালো গাইবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তো সবার যা সবাই যা বললেন সেটাকে খুব ভালো করে মনে রেখো, মাথায় রেখো, খুব ভালো হয়েছে। ওনারা বলছেন না যে ভালো হয়নি, ভালো হয়েছে, আরও ভালো হতে হবে, ঠিক আছে? তো এবার তুমি জায়গায় গিয়ে বসো, আমরা নেক্সট দেখে নেব জাজমেন্টে কী হচ্ছে। তো জব কোই বাত বিগড় যায় এই গানটার সঙ্গে আমরা আজকের এই পর্বের ফার্স্ট রাউন্ডের গ্রুপ এতে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, গানের শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু বাকি আছে আরও অনেক কিছু। আমাদের এখনও বাকি আছে জাজমেন্টের পালা, আমরা রেজাল্ট শুনব, কিন্তু তার আগে কি মনে হচ্ছে না যে আরও কিছু আমরা মিস করে যাচ্ছি? এত সুন্দর সুন্দর এত জাজেসরা এখানে রয়েছেন, তাদের কণ্ঠে যদি এটলিস্ট একটা গান আমরা না শুনি তাহলে কি ভালো লাগে? নিশ্চয়ই না। তো আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানে আমরা সবাইকে তো একসঙ্গে গান শুনতে পারবো না, আমাদের আরও অনেক এপিসোডস রয়েছে, আমরা সবার গান শুনবো। আজকে আমি যাকে ডেকে নিচ্ছি আমাদের জাজেস মিসেস সমনা পাল চৌধুরীকে, সমনা দিকে ডেকে নেব মঞ্চে আমাদের আমাদের মেলোডি কুইন, একটা মেলোডিয়াস গান শোনানোর জন্য। তার সঙ্গেই আমরা পরিচয় করিয়ে দেব আমাদের আজকের ইনস্ট্রুমেন্টসে যারা রয়েছেন যন্ত্রশিল্পীদের, আমি পরিচয় করিয়ে দেব একে একে। প্রথমেই তবলা এবং হ্যান্ডসোনিকে যিনি রয়েছেন আমাদের সবার প্রিয় উৎপলদা, উৎপল বিশ্বাস। ঢুলকিতে রয়েছেন সুমিত সিনহা। অক্টোপেডে রয়েছেন মনোজ কুমার সিনহা। গিটারে রয়েছেন শ্রী মানিক দত্ত। কিবোর্ডে রয়েছেন শ্রী মুন্না লস্কর। এবং আরেকটি কিবোর্ডে রয়েছেন সন্দীপ ভট্টাচার্য। এই যে আজকের এত সুন্দর সুন্দর গান হলো, এই ইনস্ট্রুমেন্টস ছাড়া, এই যে যন্ত্রশিল্পীরা ছাড়া কিন্তু একদম সম্ভব হতো না, তার জন্য একটি জোরে হাততালি ওনাদের জন্য, অসংখ্য ধন্যবাদ। এবারে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মেলোডি কুইন, আমার মেলোডি কুইন। সো কী গাইছো আজকে, দেখি কী গাওয়া যায়। এতক্ষণ তো জাজমেন্টে বসে বসে ছোটদেরকে শুনতে শুনতে মনটা একবারে ওদের মধ্যেই চলে গিয়েছিল। ঠিক, আমার মনে হয় সবাই একটু ঝিমিয়ে পড়েছেন বোধহয়, যারা সবাই এসছেন দেখতে।
আমরাও অনেকটা শুনে শুনে প্রায় ভাবছি এখন একটু ব্রেকে যাব, তার মধ্যেই আমাকে ডাকলো। তো আমি পুরনো দিনের একটা গানে চলে যাচ্ছি, জমজমাট একটা গান, পুরনো দিনের নির্মলা মিশ্রের গাওয়া গানটি। সাথী রে দোলেনি সজনা
ভালো বাজায় যে গান অমনি ভালো হয়ে যায়। ধন্যবাদ। সুমনাদি কি বলবো, মানে তোমাকে তো কিছু বলার নেই, অসাধারণ হয়েছে, মানে কি গাইলে, মানে সত্যি একদম জমিয়ে দিয়েছো আসর। সত্যি আমি ঠিক বলছি কি না শর্মিষ্ঠা দি? সত্যি খুব ভালো লাগলো, আমার দর্শক বন্ধুদেরও হয়তো খুব ভালো লেগেছে। কিন্তু সেই সঙ্গেই আমরা চলে এসেছি আমাদের আজকের একদম চূড়ান্ত সীমানায়। আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো আমার হাতে চলে এসেছে আমাদের রেজাল্ট। তো এখন তো একটা অন্যরকম অবস্থা হয়ে গেল, তো জমজমাট গান গেয়েও কোনো লাভ হলো না, তারপরও দেখা যাচ্ছে যেটা। তো আমরা সব সকল জাজেসদেরকে রিকোয়েস্ট করব এখানে চলে আসার জন্য, মঞ্চে চলে আসার জন্য। একটি অসাধারণ মিউজিক্যাল জার্নির পর আমরা আজকে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি আজকের এপিসোডের ফার্স্ট রাউন্ডের গ্রুপ এতে। যারা যারা সিলেক্ট হয়েছে তাদের লিস্ট আমার কাছে চলে এসেছে। কিন্তু দর্শক বন্ধুরা হয়তো আপনারা জানেন না আমাদের আজকের এপিসোডের একটি সারপ্রাইজ রয়েছিল, সেটা হলো কে হবে পারফর্মার অফ দ্য এপিসোড। হ্যাঁ নিশ্চয়ই পারফর্মার অফ দ্য এপিসোড আমাদের তো দেখতে হবে কে আছে, তাই না? তো খুব ভালোই গান করেছে সবাই, সবাই একটু একটু মানে মাঝে মধ্যে একটু মনে হয়েছে ওরা একটু নার্ভাস হয়ে গেছে, তবে ছোট্ট সেটা ছোট্ট তো সেটা হতেই পারে। কিন্তু তারপরও যা আমাদের রেজাল্ট হয়েছে, জাজেসদের রেজাল্ট যা এসছে সেটাই, যাদের নাম আমি এখন বলবো তারা যেন মঞ্চে চলে আসে। আজকের এপিসোডে আমরা পাঁচজনকে বেছে নিয়েছি, তাদের মধ্যে ফিফথ পজিশন হোল্ডার প্রিয়া রয় তালুকদার। প্রিয়াকে মঞ্চে চলে আসার জন্য বলবো, প্রিয়া চলে এসো। ফোর্থ পজিশন হোল্ডার সত্যব্রত সাহা। টেনশনটা যেন বেড়েই চলেছে সত্যব্রত সাহা। থার্ড পজিশন হোল্ডার পাপিয়া দাস। সেকেন্ড পজিশন হোল্ডার প্রিয়াঙ্কা দাস। এবং চলে এসো প্রিয়াঙ্কা। এবং আজকের অনুষ্ঠানের, আজকের এই এপিসোডের যে রয়েছে কে হতে পারে, সবাই চিন্তা করছেন, সবাই ভাবছেন, সবার মুখটা একদম কালো কালো হয়ে আছে, সবাই খুব টেনশনে রয়েছেন মনে হচ্ছে। তো টেনশনটা ব্রেক করবো কি? না না, খুব তাড়াতাড়ি ব্রেক করো, খুব তাড়াতাড়ি, একদম আমার সবচেয়ে বেশি টেনশন হচ্ছে। তাহলে আর দেরি না করে আজকের পারফর্মার অফ দ্য এপিসোড যে হয়েছে তাকে ডেকে নিই, নেহা দেব। আজকে পারফর্মার অফ দ্য এপিসোড নেহা দেব। সবাই একটা জোরে হাততালি দিন। জাজেসদের হাতে এই প্রাইজটা তুলে দেবো, আপনারা সবাই মিলে যদি আজকে নেহাকে এটা তুলে দেন খুব ভালো লাগবে। একদম দিলীপদা তুমি ধরো, অভিজিৎ ধরো, সবাই মিলে। তবে সেই সঙ্গেই আমাদের আজকের এই অনুষ্ঠানে যারা সিলেক্ট হয়নি তাদেরকেও আমরা আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আরও ভালো হবে, আরও যেন ভালো হয় তাদের, আর এই মঞ্চের থেকে যেন তারা কিছু শিখে নেয়, হয়তোবা নিয়েছে অনেক কিছু। আগামী দিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিটিভির পক্ষ থেকে একটি প্রশংসাপত্র তুলে দেওয়া হবে। আমি একে একে নাম ডেকে নিচ্ছি। দেবর্ণা পাল
এসো দেবোনা, মন খারাপের কিছু নেই, আরও ভালো হবে, নেক্সটে আরও ভালো করে গাইবে। জাজেসদের হাতে আমি তুলে দিচ্ছি। ভেঙে পড়ার কিছু নেই, জীবন শুধু শুরু হয়েছে, আর অনেকটা পথ, অনেকটা পথে গিয়ে যেতে হবে। ভেঙে পড়বে না, চেষ্টা করবে, রেওয়াজ করবে, আরও এগিয়ে যাবে, ঠিক আছে? অল দ্য বেস্ট। ধন্যবাদ শর্মিষ্ঠাদি। এবারে বেদত্রয়ী চক্রবর্তী, বেদত্রয়ী চক্রবর্তীকে প্রশংসাপত্র তুলে দেওয়া হচ্ছে ভিটিভির পক্ষ থেকে, বরাক লিটল চ্যাম্পস 2018। আমার একটা মেসেজ শুধু তোর কাছে নয়, এই তো শুরু হলো। শর্মিষ্ঠা যেটা বলল, সময় একদম অঢেল পড়ে আছে, এবং গান শেখাটা কিন্তু কোনো জায়গায় কম্পিটিশনের জন্য নয়। তারা ঠিক মতো শিখবে, তারা এখন অঙ্কুর, যেভাবে তাদের গড়া হবে সেইভাবেই তারা গড়ে উঠবে। যেখানে যেখানে ভুল ত্রুটি আছে তারা বুঝবে, আস্তে আস্তে যত বড় হবে, যত শিখবে আরও বুঝবে, তখন দেখবেন এ সমস্ত কম্পিটিশন তাদের কাছে কোনো মূল্যই থাকবে না। কেমন? ঠিক মতো গাইবি, সুর লাগিয়ে গাইবি বাবা, এটাই সবচেয়ে আগে, সবচেয়ে আগে সুর, তারপর যখন সুর আসবে, ভেতরের চেতনা আসবে, আপনি আপনি সমস্ত ভালো হয়ে যাবে, কোথাও আর কোনো জাজমেন্টের প্রয়োজন থাকবে না, ঠিক আছে? একদম মন খারাপ নয়, মন দিয়ে গান শিখে যাও, করে যাও। ধন্যবাদ সুমনাদি। এবারে সোমপ্রিয়া দাস, খুব ভালো লাগছে সোমপ্রিয়া, এইভাবেই হেসে হেসে থাকবে সব সময়, আর মন খারাপ করো না। অ্যাকচুয়ালি আমরা গান বাজনা করি এবং মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার অভ্যেস নেই, কারণ সোমপ্রিয়া এখনো শিখছে, আমিও শিখছি। আমি আজীবন ছাত্র হয়ে থাকতে চাই, সেটার মধ্যে আনন্দ প্রচুর। তো আমিও ছাত্র, ও ছাত্র, আমি সিনিয়র ছাত্র হিসেবে ওকে বলবো যে তুমি চালিয়ে যাও, তোমার কাজ একদিন গোলে পৌঁছবে। ধন্যবাদ দিলীপদা। এটা একটা কম্পিটিশন, তাই আমরা সকলকে তো একই সঙ্গে একই পথে যাত্রায় আমরা নিয়ে যেতে পারি না, তবে কেউ না কেউ আসতেই হয়, কেউ না কেউ আজকে ছেড়ে চলেই যাবে, সেরকম তো চলবেই। তো সেইভাবেই আমাদের আরও এরকমভাবে এপিসোডস আছে, সামনে আরও চলে আসবে, আরও আমরা গানের ডালি সাজিয়ে নিয়ে আসব নেক্সট এপিসোডে। তবে আজকের জন্য ভিটিভি প্রেজেন্টস বরাক লিটল চ্যাম্পস পাওয়ার্ড বাই শ্রীজ একাডেমি, মৌলানা ইনকর্পোরেশন, সমীর ইলেকট্রনিক্স, সিংলারা রিভার স্যান্ড মহল, সাহা টেক্সটাইল, রাইমিং কিডস কর্নার, একুয়া অমৃত, আইসিএ শিলচর সেন্টার, প্রিন্টিং পার্টনার তুলিকা আর্টস, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সাপোর্ট করার জন্য, সঙ্গে থাকার জন্য। এইভাবেই আমরা পরবর্তী এপিসোডে আবারও ফিরে আসব এক ঝাঁক শিল্পীদের নিয়ে। তত সময়ের জন্য গুড বাই, শুভরাত্রি, ধন্যবাদ।